রাতে স্বামী কি না করলে মেয়েদের ভালো লাগে না? ঘরের কাজ না করলে, না ঘুমাইলে, না ঘুমাইলে বড় থাপ্পড় না দিতে। আমার জানা মতো ঝগড়া না করলে, অনেকে আছে যে ঝগড়া না করলে পেটের ব্যথা হজম হয় না। আসসালামু আলাইকুম দর্শক, আমি ইমরান হোসেন রাজা, হাজির হয়েছি বরাবরের মতো তিনটি কিউটের ডিব্বা নিয়ে। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে তিনজন মিষ্টি দুষ্টু আপা, তাদের ধরেছি এবং অনেক কষ্ট করে বলে ওই একেবারে কনভিন্স করে আজকের এই পর্যায়ে নিয়ে আসছি। তো দর্শক, আপনারা জানেন যে বিশ্বজুড়ে বাংলা আমাদের ইউটিউব চ্যানেলে সবসময়ের জন্য দুষ্টু মিষ্টি গুগলি ধাঁধা করে থাকে আপনাদের উদ্দেশ্যে। তারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, একটু অনুগ্রহ করে আজকে তাদের উদ্দেশ্যে তিনজন কিউটের ডিব্বা আপুকে আমি কী প্রশ্ন করছি এবং কী দুষ্টু মিষ্টি প্রশ্নটি করছি অবশ্যই জানতে হলে কিন্তু ভিডিওটি না টেনে দেখতে হবে। তো দর্শক, আমি এক এক করে তাদের পরিচয়গুলো জেনে নিব এবং জেনে নিব তাদের প্রফেশন বা তারা কী করেন সেই বিষয়গুলো। আমি এদিক থেকে যাচ্ছি। আপু, আপনার নাম কী? আমার নাম হচ্ছে নুরসাফা। নুরসাফা আপু, আপনার নাম কী? ঐশী। ঐশী আপনার নাম কী? অন্তরা। আমার ঐশীর নামটা অনেক বড় শত্রু, হ্যাঁ এটা আমি সবসময় বলি যে ঐশী নামটা আমার অনেক বড় শত্রু। ঐশী আমার এক সময় বান্ধবী ছিল, আমার সংসারটাকে ছেড়াবেড়া করে দিয়েছে, মানে নষ্ট করে দিয়েছে আর কি। হ্যাঁ একটা সময় ছিল, হ্যাঁ দেখে যাবে না। তো আপনার কি করা হয়? যাই হোক দর্শক, তিনি ঘুরি পুরেন খানদান, তারা দুজন স্টাডি, আমরা দুজন স্টুডেন্ট বন্ধু এবং একজন তিনি বিয়ের জন্য অপেক্ষামান রয়েছেন সেই বন্ধুকে আমরা পেয়েছি, অর্থাৎ তিনজন দুষ্টু মিষ্টি বন্ধুকে পেয়েছি। আজকে দুষ্টুমি কম করব, সময় হাতে কম, সন্ধ্যা নেমে আসছে, সুতরাং শেষের দিকে চলে যাব। আমি সরাসরি আসলে আমরা বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমরা একটি দুষ্টু মিষ্টি ধাঁধা বা গুগলি প্রোগ্রাম করে থাকি, তো যেহেতু আপনাদেরকে পেয়েই গেলাম একটি পর্যায়ে এসে, তো আপনারা কি আজকের এই ধাঁধা বা গুগলি খেলতে কি রাজি আছেন? দর্শক, তাদের উদ্দেশ্যে তিনজনের উদ্দেশ্যে একটু কঠিন রকমের প্রশ্ন ছুড়ে দেওয়ার চেষ্টা করব আমি। তো তাদের প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছে যে একটু রকমের 18+ মনে হয়, কিন্তু 18+ না মনে হয় প্রশ্নটি, আপনি যখন শুনবেন তখন মনে হবে 18+, কিন্তু প্লাস না, কিন্তু সম্পূর্ণ যেহেতু তারা আনমেরিড স্টুডেন্ট, বিয়ে করেনি, কিন্তু বিয়ের পরবর্তী প্রশ্নটা মনে হবে আমার কাছে, বা আমার কাছে মনে হয় আমি সেটাই বললাম। তো আমি প্রশ্নটি করছি, রাতে স্বামী কী না করলে মেয়েদের ভালো লাগে না? হ্যাঁ আমি বলছি, নিয়মটা একটু বলে দিচ্ছি, আমি যখন প্রশ্ন করবো প্রশ্নের পরবর্তী হচ্ছে আমি 10 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবো, 10 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে বিশ্বজুড়ে বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় কি পুরস্কার। সুন্দর, ভালো মেধা। তো আমি এখন প্রশ্নটি সিরিয়াসভাবে করতেছি, তখন কিন্তু সিরিয়াসভাবে করিনি, প্রস্তুতিমূলক। রাতে স্বামী কি না করলে মেয়েদের ভালো লাগে না? সে জেগে থাকে, আমি জেগে থাকলে এখন আমার তো স্বামী না, আমি কিভাবে এনে বলেছিলাম যে বিয়ের পরে পরে মনে হয় প্রশ্নটা। আপনি কি কোনো উত্তর আছে? প্রশ্নটা যেন কি করেছিলাম, রাতে স্বামী কি না করলে মেয়েদের ভালো লাগে না? বড় থাপ্পড় না দিতে, আমার জানা মতো থাপ্পড় না দিলে। জি, আপনাদের বিয়ে হয়নি মানে আপনাকে থাপ্পড় দিবেন? আপনার অভিজ্ঞতা আছে মানে? ও, বিয়ের অভিজ্ঞতা আছে? মানে অভিজ্ঞতা না, মানে অভিজ্ঞতা আছে বলতে মানে এগুলো একটু জানি, মানে দেখি তো বেসিক্যালি কেন থাপ্পড়। মানে যদি কথা না শুনে অবশ্যই তো থাপ্পড় দিবে, তাই না? রাতে কি না করলে সে মানে কথাটা না শুনলে থাপ্পড় দেয়? জি, আর এটা বেসিক্যালি আমি বলছি যে কি না করলে ভালো লাগে না, তাতে স্বামী কি না করলে, হ্যাঁ কথা না শুনলে ভালো লাগে না, এটা কি শুধু রাতে বা দিনে, দিনের বেলা কথা শুনলে ভালো না শুনলে? সব সময় কথা না শুনলেই ভালো লাগে না। উত্তরটা আমার কিন্তু প্রশ্নটা ছিল যে রাতের বেলায় স্বামী কি না করলে স্ত্রী ভালো লাগে না? না ঘুমাইলে, বেসিক্যালি রাতের বেলা একটা জিনিস না করলে স্ত্রী ভালো লাগে না, সেই জিনিসটা কি? কাছ থেকে বা সে জিনিস মানে জামা কাপড় বা জুতা জায়গা মতো না রাখলে, সব গুছিয়ে না রাখলে, এমন গুছিয়ে সে রাখলে, খাবার খেয়ে থাল না ধুইলে কেন? বউ কেন থাল ধুইবে? কেন, এটা লেখা আছে যে বউরি ধুইতে হবে থালা বাসন, এটা তারই ধুইবে, এমন কি কথা আছে? আজব, সবসময় বউ কেন ধুইবে রাতেরটা? সে তো সমস্যা কি, সারাদিন তো ঘরের কাজ বউ করতেছে, তাহলে রাতে না হয় সে করুক। জি,
আপনার কি ঝগড়া না করলে ভালো লাগে না মানে প্রতিদিন ঝগড়া না করলে ঝগড়া না করলে অনেকে আছে যে ঝগড়া না করলে পেটের ব্যথা হজম হয় না এরকম তো গোশিয়ে একটু ভাপ ঠপ নিয়ে একেবারে পুরো বুকটা টান করে বললেন ঝগড়া না করলে ভালো লাগে না মানে বোঝা যাচ্ছে যে ঝগড়াতে হবে আমার নাই তারপর মানে যে ঝগড়া করার ইচ্ছা আছে প্রতিদিন তো আজকে ঝগড়া না করলে ভালোই লাগবে না মানে ঘুমাবে না ঘুমাবে না ইয়েস রাইট এরকম মানে একটা পেইন সবসময় কাজ করে মাথায় জাস্ট ও বাসায় আসলে ঝগড়া করবে করবই হ্যাঁ কারণ ছাড়া একটা ইস্যু ইস্যু নিয়ে মানে ঝগড়া করবই এরকম টাইপের হইতে পারে শিওর আপনি হচ্ছে হলো ভাত খেয়ে প্লেট না ধুইলে মানে কথা না শুনলে কথা না শুনলে হ্যাঁ তাহলে হচ্ছে ঝগড়া না করলে আর আপনি হচ্ছে না থাপড়াইলে মানে তিনজনই গ্যাঞ্জাম মারামারি এখানেই ভিতরে চলে গেল দর্শক পজিটিভ চিন্তা করতে হবে পজিটিভলি উত্তর দিতে হবে আমার মনে হয় এই ঝগড়া বা এই থাপড়া থাপড়ি এই কি জামা কাপড় গুছায় গুছি না করা আমি রাতে স্বামী বাসায় না আসলে ভালো লাগে ভালো লাগে রাতে স্বামী বাসায় না আসলে প্রতিদিনই বাসায় আসতে আমি কি কথা মাঝে মাঝে এখানে শুনে যাইতে পারি কেন বাইরে থাকবে আবার এটাও হইতে পারে যে আদর না করলে ভালো লাগে না প্রতিদিন আদর করতে হবে যত কাজের ব্যস্ততার মধ্যে আর কি একটু স্ত্রীকে এসে সময় দিবে সময়টা দিবে তো এইখানে অ্যাকচুয়ালি ভালো লাগাটা দেখা গেল বউ তো কিছুদিন পর বাচ্চা একটা জন্ম দিল তো সে আবার বাচ্চা হলো কেমন তারপরও আদরের বেলায় বাচ্চা আদরের বেলায় বাচ্চা তা শুধু আদরের বেলায় সবাই বাচ্চা বউকে আদর করবে না হ্যাঁ করবে তাহলে অবিয়াসলি করবে এখানে বিষয়টা কি দাঁড়ালো রাতে স্বামী না করলে বউকে আপনি মানে ভালো লাগে না অবিয়াসলি সময় না দিলে ভালো না লাগে আইসি আদর করা শুরু করবে বিষয়টা এমন আইসেই তো আদর করা শুরু করবে দেখা গেল যে সে হাজার ব্যস্ততার মধ্যে কাজ করে আসছে বউকে দেখছে তার ভালো লাগবে মানে তারপরেই আর কি দুজন মিষ্টি মিষ্টি কথা বলবে এরকম কিছু এটা না করলে ভালো লাগে না দুজন হ্যাঁ রোজকারের শিওর তো একটা জায়গায় একাধিক উত্তর হয়েছে এখন আসল উত্তরটা কোথায় প্রায় শেষের দিকে ছয় সেকেন্ড হয়ে গেছে এত সময় বসে খাইতে না দিলে ভালো লাগে না কি না দিলে ভালো লাগে না খাইতে না দিলে হ্যাঁ মানে খাবার দিতে হবে মানে না খায়া থাকে না মানে খাইতে দিতে হবে স্বামীর স্বামীকে আপনি খাইতে দিবেন হ্যাঁ তাহলে আপনি মানে আপনি যদি স্বামীকে রাত্রিবেলা না খেতে দেন তাহলে আপনার মধ্যেই ভালো লাগবে না বিষয়টা এই হ্যাঁ এরকম শিওর কিন্তু আমার প্রশ্নটা ছিল যে স্বামী কি না করলে স্ত্রীর ভালো লাগে না রাতে দিনে না কিন্তু এই মুগেশ আদর আদর নাইন নো নাথিং টেন সময় শেষ আনসারটা একটু বলে দেন আনসার বলবো হ্যাঁ বলবো অবিয়াসলি এত কোন বসে তো দরকার আছে অবশ্যই বলতে হবে যদি দর্শক তিনজন দুষ্টু মিষ্টি আপুকে পেয়েছিলাম এবং তাদের উদ্দেশ্য ছেড়ে দিয়েছিলাম আজকে দুষ্টু মিষ্টি সেই প্রশ্ন রাতের বেলায় স্বামী স্ত্রীকে কি না করলে স্ত্রীর ভালো লাগে না উত্তর ছিল তিনি বলেছেন আদর না করলে ঝগড়া না করলে মারামারি না করলে জামা কাপড় গুছিয়ে না রাখলে ভাত খাইয়া প্লেট না ধুয়ে রাখলে তিনিও বলেছিলেন রোজকার আদর না করলে ভালো না বাসলে ঝগড়া না করলে এমন হইতে আর তিনি বলছিলেন একেবারে ডাইরেক্ট থাপ্পড় না দিলে ভালো লাগে না আসলে একাধিক উত্তর আমরা পেয়েছি তবে ভালোবাসা মহব্বত এটি অটুট থাকুক ভালোবাসা সবার হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়ে যাক সবার মাঝে এই প্রত্যাশাই ব্যক্ত করছি তবে রাতের বেলায় স্বামী কী না করলে স্ত্রীর ভালো লাগে না তার উত্তর হচ্ছে স্বামী যদি রাতের বেলায় বাসায় এসে ডিনার না করে অর্থাৎ ডিনার না করলে স্ত্রীর ভালো লাগে না কিন্তু তারা একটা জায়গায় যদিও বলেছিল যে রাতের বেলা না খেলে বা ডিনার না করলে কিন্তু তার উত্তরটি ছিল যে যদি সে তার স্বামীকে ডিনার না দেয় বা খাবার না দেয় তাহলে তার ভালো লাগে না কিন্তু তার না খেলে কাছাকাছি ছিল উত্তরটা তবে একটা জায়গায় একটু ফিক্সড হওয়া দরকার একাধিক উত্তর দিতে পারবে কিন্তু একটা উত্তর এসে দাঁড়াতে হবে যে এই উত্তরটাই সঠিক তো দর্শক আজকে যাই হোক তাদের তিনজনের জন্য অসংখ্য শুভকামনা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছে আজকে আমাদের এই গুগলিতে অংশগ্রহণ করার জন্য
তো দর্শক বরাবরের মতো আজকে এখান থেকে বিদায় নেবার আগে যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই ভিডিওটি যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের দুষ্টু মিষ্টি ধাঁধাগুলো দেওয়া থাকে সেই ধাঁধার উত্তর জিতে আমাদের কাছ থেকে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ।